কিস্তিতে পণ্য কেনায় কিশোরগঞ্জের দুই গ্রাহকের মৃত্যুতে অবশিষ্ট কিস্তি মওকুফ করেছে ওয়ালটন প্লাজা। পাশাপাশি দেয়া হলো আর্থিক সহায়তা। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় এই সুবিধা পেয়েছেন সদর উপজেলার সবজি বিক্রেতা সুলতান মিয়া ও পাকুন্দিয়া উপজেলার কৃষক মুকুল মিয়ার পরিবার। সোমবার পাকুন্দিয়ার পুলের ঘাট বাজার ওয়ালটন প্লাজায় তাদের পরিবারের সদস্যদের হাতে 50,000 টাকার দুটি চেক তুলে দেন কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন পাটুয়া ভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া থানার ওসি সুমন মিয়া, পুলের ঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফুল ভুইয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যরা। গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে ওই দুই ক্রেতা পুলের ঘাট ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে দুটি ওয়ালটন স্মার্টফোন কিস্তিতে কেনেন। তবে কিস্তি পরিশোধের আগেই স্ট্রোক করে মারা যান তারা।